স্পষ্ট বলেছিলাম যখন নাকি 48 জন মার্ডার হয়েছে, তখন বলেছিলাম যে মার্ডার অফ ডেমোক্রেসি, এটা নিয়ে অনেক হইচই হয়েছে। কিন্তু আপনি আমাকে বলুন, রাস্তাঘাটে দয়া করে মনুকবাবু আপনারা জানেন যারা বসে আছে একটু হাঁটুন, ট্রেনে বাসে হাঁটুন, আড়ালে জিজ্ঞাসা করুন, যারা লোকের বাড়িতে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করুন, যেদিন ভোট তার আগের দিন বাড়ি ঘেরাও হয়ে গেছে, আর তাও 10 জনের মধ্যে 8 জন ভোট দিতে পারেনি, 2 জন ভোট দিতে পেরেছে, এটা ডেমোক্রেসি? অরিন্দম আচার্য, অরিন্দম বাবু, বাংলা একটি স্বাধীন মুক্তাঞ্চল নয়। বাংলার যারা সিভিল সার্ভেন্ট, বাংলার যারা সরকারি কর্মচারী, তাদের বেসিক কিছু দায়িত্ব পালন করা প্রয়োজন বা উচিত। গোটা দেশের ভিডিওরা একভাবে কাজ করবে, বাংলার ভিডিওরা আরেকভাবে কাজ করবে, সেটা চলতে পারে না। এবং এখানেও বোধহয় হিরণময় নীরবতা পালন করছেন, সব একদম সমস্ত সম্মান দিয়ে বলছি, মাননীয় রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল সমস্ত কিছু দেখছেন। শুধু গোটা বাংলায় যেভাবে ভিডিওরা ফাংশনিং করছে, অবিলম্বে কি ব্যবস্থা নেওয়া যায় না? দেখুন, প্রথম কথা আমি বলি, আজকে বিষয়টা হচ্ছে কি, ভিডিও মানে আমরা সবাই জানি ভিডিও হচ্ছে গিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এবং এটা হাইলি রেপুটেড গভর্নমেন্ট সার্ভিস এবং পিএসসি থেকে হয়। এটার হচ্ছে গিয়ে উন্নতি হতে হতে ডিএম থেকে শুরু করে এডিএম, ডিএম থেকে শুরু করে ডেপুটি কালেক্টর থেকে শুরু করে আরো উন্নতি আছে। এবার আমি আপনাকে একটা শুধু কথা বলছি, এখানে অনেকে তো আলোচনা হচ্ছে, হাইকোর্টকে তো আমরা কোনোদিন রিফিউজ করতে পারবো না। এই যে হাইকোর্ট যে গত 12 তারিখে একটা বলেছেন, ইলেকশন কমিশন জয় হিসাবে যাদেরই ঘোষণা করুক, সেই জয় চূড়ান্ত কিনা তা নির্ভর করবে আমাদের রায়ের উপরে। আচ্ছা, এই কথাটা কেন বলেছে আপনি আমাকে বলুন, যে বিডিও উলুবেড়িয়া, আপনি দেখুন কি নক্কারজনক ঘটনা, বিডিও উলুবেড়িয়া ব্লক নাম্বার 1 সিপিএম এর দুজন ওবিসি প্রার্থী, আমি বলে দিচ্ছি নাম, কাশ্মীরা বেগম খান, তনুজা বেগম খান, আচ্ছা তাদের নথি পর্যন্ত বিকৃতি করেছে এই বিডিও এবং সিবিআই কে দিয়েছে ইনভেস্টিগেশন করার জন্য। সেদিন আপনি বলছেন হাইকোর্টে একজন বিডিও স্বীকার পর্যন্ত করলো। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন হাইকোর্ট কিন্তু স্পেসিফিক অর্ডার দিয়েছিল সিসিটিভি রাখার জন্য, আজকে ভিডিও বলছে যে থানায় আমরা জানিয়েছি, ওভাবে তো হয় না। একটা ইনভেস্টিগেশন যদি প্রপার হয়, এই ভিডিওরা যদি আজকে এই নক্কারজনক ঘটনায় ইনভলভ হয়ে যায়, আমি আপনাদের সেদিন বলেছিলাম, স্পষ্ট বলেছিলাম যখন নাকি 48 জন মার্ডার হয়েছে, তখন বলেছিলাম যে মার্ডার অফ ডেমোক্রেসি, এটা নিয়ে অনেক হইচই হয়েছে। কিন্তু আপনি আমাকে বলুন, রাস্তাঘাটে দয়া করে মনুকবাবু আপনারা জানেন যারা বসে আছে একটু হাঁটুন, ট্রেনে বাসে হাঁটুন, আড়ালে জিজ্ঞাসা করুন, যারা লোকের বাড়িতে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করুন, যেদিন ভোট তার আগের দিন বাড়ি ঘেরাও হয়ে গেছে, আর তাও 10 জনের মধ্যে 8 জন ভোট দিতে পারেনি, 2 জন ভোট দিতে পেরেছে, এটা ডেমোক্রেসি? এটা পালন করে কোথা থেকে পেলেন? নিশ্চয় স্যাম্পল সার্ভে করেছে। আচ্ছা, অনির্বাণ বাবু এবং অরিন্দম বাবু আছেন ফ্রেমে। না, আমি জানি অরিন্দম বাবু, অনির্বাণ বাবু জিজ্ঞেস করছেন, অরিন্দম বাবু এই স্ট্যাটিস্টিকটা কোথায় পেলেন? অন্তত 6 কোটি মানুষ ভোট দিয়েছেন, বা অরিন্দম বাবু কতটুকু দিতে পারেননি, একটু টেনে বসে চলুন, না দিতে পারে তার মানে প্রায় 4.5 কোটি মানুষ ভোট দিতে পারেননি, এটা অরিন্দম বাবু বলতে চাইছেন। কিন্তু এই স্ট্যাটিস্টিকটা কি হবে? আমি 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 আপনাকে অনির্বাণ বাবু, আপনি একটু স্পষ্ট শুনে নিন, বলুন। আমি বলতে চাচ্ছি যে হাইকোর্ট যে রিমার্কটা, বা হাইকোর্ট যখন রিমার্ক পাস করে, হাইকোর্ট এরকম কোনো কথা বলেনি, গ্রামে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি বললেন যে 80% মানুষ, অর্থাৎ 10-এর মধ্যে 8 জন ভোট দিতে পারেনি, মানে 6 কোটির মধ্যে প্রায় 4.5 কোটি ভোট দিতে পারেনি, আপনি এই স্ট্যাটিস্টিকটা কিভাবে পেলেন? যেখানে জোর আছে সেখানে সেটা করছে, এটা কি আইনের গল্প? অনেক শুনেছি ভালো কথা, জোর আছে যা আছে, আপনি বলুন 4.5 কোটি মানুষ ভোট দিতে পারেনি, এই স্ট্যাটিস্টিকটা কোথা থেকে পেলেন? 56 জন মানুষ জিজ্ঞাসা করলে অন্য কথা বলছি, অনির্বাণ, অনির্বাণে বাংলার মানুষ তো এটাও জানতে চাইছে, ভিডিওদের বিরুদ্ধে অভিযোগ, মানে কিছু একটা ভুল হচ্ছে, তোমরা ঘুরিয়ে কখনো স্ট্যাটিস্টিক রাজ্য নির্বাচন কমিশনার কি ব্যবস্থা নিচ্ছে, আর রাজ্য নির্বাচন কমিশনারের চাকরিটাও তো বোধহয় ঝুলছে। চাকরি কিভাবে ঝুলছে না ঝুলছে, হ্যাঁ বলো, গতকালই সুপ্রিম কোর্টে দীপঙ্কর দত্তর বেঞ্চ
ইলেকশনে হস্তক্ষেপ কোর্ট করতে পারে কিনা সেই প্রশ্নে স্পষ্ট জানিয়েছেন পারে না। সেই ইলেকশনটা ছিল যে মামলাটা ছিল, সেইটা ছিল একটা ছোট সংস্থার ভোট, সেটা নিয়ে মামলায় সুপ্রিম কোর্ট বলছে নির্বাচনে আমরা হস্তক্ষেপ করতে পারি না। এখানে পঞ্চায়েত ভোটের মতো বড় ভোট নিয়ে কথা হচ্ছে। অঙ্কন বাবু বা কৌস্তুভ বাবু যাই বলুন, ওনারাও জানেন ভিডিওদের ভূমিকাতে কোনো করতে পারবেন। পয়েন্টে থাকো, ভিডিওদের ভূমিকা নিয়ে বলো। ভিডিওদের কোনো ভিডিওরা যদি কোনো বেআইনি কাজ করে থাকেন, আরে কেন ভাই চেল্লাচ্ছ? আমাকে বলতে বলে শুধু থামো না, আমাকে বলতে বলে তুই ফালতু চেল্লাচ্ছ কেন? তোমার কথার কোনো গুরুত্ব যদি দিতে হয় তুমি থামো, তোমার সময় বলো, তোমার নিজের সময় বলো না, ফালতু চেল্লাচ্ছ কেন? তা আমাকে বলতে বলেছে তো, আমাকে বলতে বলেছে। আমি দুজনকেই থামাচ্ছি, দুজনকেই থামাচ্ছি। আমি আমি আবার আসবো, আবার আসবো। দিতে হবে না আদালত যদি মনে করেন, আদালত না আপনাদের কথা বলছি, আপনারা জিতে এসেছেন, আদালত জিতে আসেনি, আদালত আমাদের ভোট পাইনি, চালাবে না, মুখ্যমন্ত্রী কি খাবে।